শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মেইন ওয়ার্ড থেকে উধাও হয়ে গেলেন এক রোগী। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ফোন যায় ওই রোগীর পরিবারের কাছে। বেলা বাড়তে রোগীর পরিবার কাকদ্বীপের হারুৎপন পোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজ পার্থ মণ্ডল হারুৎপন পোস্টাল থানার ঠাকুরের চকের বাসিন্দা। ঘটনার পর স্থানীয় এলাকায় খোঁজ শুরু করে পুলিশ ও রোগীর আত্মীয়রা। বেলা 11:30 নাগাদ শিয়ালদাহ দক্ষিণ শাখার নিশ্চিন্তপুর স্টেশনের কাছে ঘুরতে দেখা যায় বছর 23-এর পার্থকে। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে উদ্ধার করে নিখোঁজ পার্থকে। তাকে আবার পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এপিলেপসি আক্রান্ত পার্থকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন। এদিন সকালে হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে বলে ফোন যায় পরিবারের কাছে। হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিশ্বাস বলেন, সকালে নজর এড়িয়ে উনি বেরিয়ে গিয়েছিলেন। 11:30 নাগাদ আবার খোঁজ মেলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স, নিরাপত্তা কর্মীদের ডাকা হয়েছে। এই ঘটনায় হাসপাতালে রোগী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার, নিউজ টিম। দাঁত ও মুখের সমস্যা, মুখে দুর্গন্ধ, মাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁত ও মুখের যাবতীয় সমস্যার একমাত্র সমাধান ডক্টর রিক বর্মন, BDSWBUHS কলকাতা। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, নিয়মিত চেম্বার করছেন কাকদ্বীপ রথতলা বিসাইড বিদ্যাসাগর কেজি স্কুল। মোবাইল নাম্বার 7550949698।